বিরোধীদলে যাবেন না এক মাগে সিট চাই না ঠিক দখল করতে এগুলো সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া হয়েছে সরকার পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা করছে কিন্তু আপনাদের জন্য একটা সুখবর বলি বর্তমানে যে পরিস্থিতি সরকার লেজে গোবর অবস্থায় পড়েছে তাতে থেকে তার উত্তরণের আর কোনো পথ নাই আমাদের যে আমরা কবে তাদেরকে বিদায় দেব আমরা যেদিন রাজপথে নামবো সেদিনই তাদের বিদায় হবে আমাদের কথা পরিষ্কার এখন আর 27 দফা 13 দফা এই সমস্ত দফা রফা তত্ত্ব নিয়ে আলোচনা করার সময় নাই এখন সময় এক দফা এক দফা এক দফা এক দফা এখন আমাদের চরিত্র হরণ করা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে তারা নানান ভাবে প্রতিক্রিয়া করছে আজকে দেখেন আমার বয়স কত আমি আপনাদের সহ দেশবাসী যারা অনলাইনে দেখছেন জানতে চাই আমার বয়সী কয়েকটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে তারা তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে মূলধারা রাজনৈতিক ছত্রছায়া ছাড়া তারা রাজনীতিতে লেগে আছে শুধু আমি না আমার সাথে যারা রাজনীতি করছে তার বড় একটা অংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ল ডিপার্টমেন্ট ইকোনমিক্স বিভিন্ন ভালো ভালো সাবজেক্টের ছেলেরা আমরা কেন আন্দোলন করেছিলাম এই দুর্বৃত্তায়িত রাজনীতি পরিবর্তনের জন্য তরুণদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করার জন্য আমাদের তো অনেকে এমপি হওয়ার বয়স হয়নি ট্যাক্স ফাইল কাগজপত্র ঠিক নেই আমরা সেই স্বপ্ন এখনো এখন দেখি না যে আগামীকালকে আমার এমপি মন্ত্রী হইতে হবে দেশের জন্য এই সংকট উত্তরণের জন্য এই যে তরুণ প্রজন্ম আই হেট পলিটিক্স রাজনীতি বহু তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা রাজনীতিতে এসেছি ডাকসুর পিপি হওয়ার আগে 2018 সালের 30 জুন ইউটিউবে যা পাবেন ফুটবলের মতো ছাত্রলীগের ছেলেরা সেদিন মারা মেরেছিল মরে গিয়েও আবার বেঁচে গিয়ে আবার রাজপথে ফিরে এসেছি ডাকসুর পিপি হওয়ার পরে 26 মে বগুড়া গিয়েছিলাম এখন আপনি ইউটিউবে যান সবাই সাপের মতো ফিটিয়েছিল থেমে যায়নি ডাকসুর বিপি হওয়ার পরে মান্না ভাই বলেছে যে আমাদের সময় পাকিস্তান আমলে এইরকম ঘটনা ঘটে ডাকসুর লাইভ ফ্যান বন্ধ করে 22 ডিসেম্বর ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি নেতৃত্বে হামলা হয়েছিল সেই হামলায় আইসিও ছিল এরকম অনেকেই আছে তারপরেও যারা বিপি নুরদের ত্যাগ এবং সংগ্রাম নিয়ে সন্দেহ আপনার নিজের ইমান ঠিক নাই পরিষ্কার আমি কি করছি আমরা কি করতে চাই সেটা রাজপথে প্রমাণ হবে শুধুমাত্র ভালোবাদি করে টকশো টেলিভিশনে নয় যারা টকশো টেলিভিশনে বলাবলি করছেন আর বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে নিজেদের দুই চারটা সিট নেওয়ার জন্য আগর বাগর কথা বলছেন দয়া করে এই সময়ে আন্দোলন মানুষ বিভ্রান্ত হয় আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কথা কেউ বলবেন না আমি তো পরিষ্কার চরমনের সাথে বিএনপির জোট চাই ইসলামী আন্দোলনের সাথে কিন্তু তারাও আজকে আন্দোলনে আছে সুতরাং আমাদের এই যুগপাত আন্দোলনে যারা আছে এমন কথা বলা উচিত না যাতে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় নিজেদের মধ্যে বিরোধ তৈরি হয় সেটা একে আরেকজনের কাউন্টার দিতে গিয়ে গভর্নমেন্টকে বেনিফিট দেয় জামাত ইসলামী দীর্ঘদিন পরে রাজপথে আছে জামাতের নেতাদেরকে যেভাবে অনেকে ফাঁসি দিয়েছে যে অত্যাচার নির্যাতন করেছে তাতে আমার মনে হয় না জামাত সরকারের ফেভারে কাজ করবে কিন্তু তারপরে যদি জামাত করে জামাতের কর্মীরাই তাদেরকে ক্ষমা করবে না এই তাদের মৃত নেতাদের অত্যাচারিত নির্যাতিত নেতাদের প্রতিশোধের যে শপথ তারা নিয়েছে এখন আমার কথা হচ্ছে কারা এই আন্দোলনের বন্ধু সেটা প্রমাণিত হবে রাজপথে বিএনপি কর্মসূচি দেবে এবং বিএনপি তো সেই কর্মসূচি চালাচ্ছে যে যুগপথ ভাবে কর্মসূচি সবাইকে দিয়ে দিচ্ছে যারাই বন্ধু রাজপথে নামো যারাই দেশের পরিবর্তন চাও গণতন্ত্র আইনের শাসন চাও রাজপথে থা নামো আগে দৈত্য দানবকে সরায় তারপরে আলোচনা করে পরিস্থিতি আলোকে আমরা সিদ্ধান্ত নিব তত্ত্ব দিয়ে কোনো সময় কোনো দেশ স্বাধীন হয় নাই কোনো আন্দোলন সফল হয় নাই কাজে আমি অনুরোধ করব এখন আর এই তত্ত্ব দফা রফার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা এক দফার আন্দোলনে নামি এবং বিএনপি যে সময় এই এটা অস্বীকার করে হয় না আমরা নামাজ পড়তে যাই একজন তো ইমাম থাকে এই আন্দোলনের ইমাম বিএনপি এটা ইতিমধ্যেই বড় দল সবার অফিসে গিয়ে তাদের চেয়ারম্যানের পরামর্শক্রমে প্রথম দফায় তাদের অফিসে গিয়েছে ইন্টারনালি বসেছে এখন তারা মিটিং আলাপ আলোচনার মধ্যে কর্মসূচি করছে তো এটা নিয়ে যাদের সন্দেহ আছে তাদের তাদের ইমানে ঘাটতি আছে কাজে আমি এইটুকু বলবো বিএনপিকে এখন কর্মসূচি দেওয়ার অবশ্যই বর্তমান নিরাপত্তা জনিত কারণে
তত্ত্ব ফাঁসের কারণে সব কথা সবার সাথে শেয়ার করা যায় না কিন্তু আমরা তো জানি বিএনপি এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছে কাজেই বিএনপি যখন আমাদেরকে যে পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী রাজপথের আন্দোলনকে সফল করার জন্য সামনে বলছি সেই আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সমগ্র জাতির সামনে বলছি শেখ হাসিনার প্রতিবাদের অধীনে কোন নির্বাচনে গণ অধিকার পরিষদ কিংবা আমরা অংশগ্রহণ করব না জাতির সামনে আমরা তো বলেছি মুখ দিয়ে কথা বলেছি শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে যাব না তারপরে দেখবেন আমাদের আশপাশের কিছু বন্ধুরা ইনিয়ে ফিরিয়ে ভিপি নুররা সরকার গ্রেপ্তার করে না কেন এই করে না কেন সেই করে না তাদের কোথায় এরকম নানান ধরনের কথাবার্তি বলে এই আন্দোলন একটা বিভ্রান্ত করছে নিজেদের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি করছে কাজে অবশ্যই আমার বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা দল যারা প্রধান নেতৃত্বে এখানে যারা সদস্য তারা আমাদের চেয়ে বয়সে চেয়েও বেশি বছর রাজনীতি করেছে তারা অবশ্যই মেচিও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্বে আন্দোলন সফল হবে বিএনপি যেভাবে জেগে উঠেছে আমরা বিশ্বাস করি এবং আমাদের জায়গা থেকেও সেই আন্দোলন সফল করার জন্য আমাদের যা করার আমরা টুক আমরা সেটা করব সেখানে আমি একটা মিনিট আমার বক্তব্য শেষ করব শুনেছি অনেক ব্যবসায়ীরা নাকি বিভিন্ন সাইডে ব্যালেন্স করে সরকারি দল বিরোধী দলকে আছি আমরা আজকে কিছু কিছু ব্যবসায়ী গ্রুপ আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ হয়ে যে সমস্ত বক্তব্য দিচ্ছে বিএনপির আমলে হাউজিং কোম্পানি গুলো আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা তারেক রহমানকে গালি দেয় আমার খুব হাসি পায় আপনার দেখে দেখেছেন কোন ব্যবসায়ী আপনারা নিশ্চয়ই জানেন সেই সমস্ত দুধের মাছিরা ভবিষ্যতে যেন রক্ষা না পায় প্রশাসনের কথা বলেন আমরা ছোট নেতা আমাদের সাথে অনেকের কথা হয় মিড লেভেলের অফিসার মধুম সাইড অফিসার অনেক বলে ভাই নামেন না কেন এখন তো খেলাটা আপনাদের কোর্টে নামেন সবাইকে নিয়ে নামেন এক জায়গায় মান্না ভাই একটা কথা প্রায় প্রায় বলেন শেখ মুজিবের আমলেও আপনার সবাই এক জায়গায় আসতে পারে না বঙ্গবন্ধুরা কি বলেছিল যে তবু সাইনবোর্ড না হইয়া আমার ব্যানারের নিচে চলে তো সেই ক্ষেত্রে এটা মান্না ভাই দুই তিনটা বক্তব্য শুনেছি তো আমি বলবো এক ব্যানারে না হলেও সবাই যেন পল্টন প্রেস ক্লাব মতিঝিল মিরপুর উত্তরা যার যার ব্যানারে রাজপথ সর্বোচ্চ নির্বাচন এখন সকলের দাবি সেই ক্ষেত্রে যারা আজকে দৈত্য দানবে পরিণত হয়েছে গুম খুনের মহানায়ক বিরোধী দলের নেতা কর্মীদের উপরে শত শত মিথ্যা মামলা দায়ের করেছে আমরা কোনো পেশি শক্তি দিয়ে নয় আইনের শাসন প্রতিষ্ঠা করে আইনের কাজ করায় তাদেরকে দাঁড় করিয়ে উপযুক্ত বিচার করে এই বাংলার মাটিতে দৃষ্টান্ত স্থাপন করব যারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে নিজেদেরকে গুন্ডা ক্যাডার ক্ষমতাসীন দলের দালাল ভাবে তাদের পরিণতি শেষ করবো এখন যে পরিস্থিতি বাংলা সিনেমা সেই মিঠুনের ডায়লগের মতো হয় মরো না হয় মারো যখন রাজপথে নামবেন আপনাকে আঘাত করতে আসতেছে আপনি কি বসে থাকবেন প্রত্যেকের শরীর জর্জরিত প্রত্যেক নেতা কর্মী মামলা হামলার অসংখ্য মামলা আমরা আসবে আর কত নতুন মামলা দেবে আসুন এবার এক দফা দফা রফা করে জনগণের বিজয় নিশ্চিত করে আমরা বাড়ি ফিরি আল্লাহ হাফেজ